দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, ভালো থাকারই কথা। দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব সানস্ক্রিন আর সান পাউডার কোনটা আমাদের স্কিনের জন্য বেশি ভালো এবং কোনটা আমাদের স্কিনকে বেশি প্রোটেকশন দিবে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব যে সানস্ক্রিন আমরা কেন ইউজ করব এবং এটা ইউজ করার বেনিফিটটা কী, নাকি এটা ইউজ করলে আমাদের স্কিনের ক্ষতি হতে পারে। সেজন্য অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন, আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। এতে করে আমি যখনই নতুন আপডেট দিব আপনার ওখানে অটোমেটিকলি নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি খুব দ্রুতই আমার ভিডিওটা দেখতে পারবেন। তো সবার আগে আমাদেরকে জানতে হবে যে আমরা কেন মুখে সানস্ক্রিন অ্যাপ্লাই করি। সানস্ক্রিন ইউজ না করলে আমাদের ত্বকে দুই ধরনের সূর্যরশ্মি এসে পড়ছে, UVA এবং UVB। UVA আমাদের ত্বকের ভেতরে পৌঁছে কোলাজেন প্রোটেকশন স্লো করে দেয়, যার ফলাফল রিঙ্কেল, চোখের আশেপাশের ফাইন লাইন্স। আর UVB হচ্ছে স্কিনের সানবার্নের জন্য দায়ী, এর জন্য ত্বক কিছুটা কালচে হয়ে যায়। আমরা যখন মার্কেট থেকে একটা সানস্ক্রিন কিনে থাকি তখন কিন্তু এর গায়ে SPF লেখা থাকে। তো এই SPF শব্দটির অর্থ কী, এটার মানে কী, এটা দ্বারা আমরা কী বুঝতে পারি? SPF শব্দটির অর্থ হলো সান প্রোটেকশন ফ্যাক্টর, আর এটার উপর ডিপেন্ড করে আপনার সানস্ক্রিন UVB রশ্মি থেকে আপনাকে ঠিক কতক্ষণ প্রোটেকশন দিচ্ছে। আপনি যদি SPF 15 একটা সানস্ক্রিন ইউজ করেন, সেক্ষেত্রে আপনি 10 × 15 = 150 মিনিট, অর্থাৎ 2.5 ঘন্টা আপনার স্কিন UVB রশ্মি থেকে রক্ষা করতে পারবেন। যত হাই SPF তত বেশিক্ষণ আপনার স্কিন UVB রশ্মি থেকে রক্ষা পাচ্ছে। এটা বোঝার আর একটা সহজ নিয়ম হচ্ছে, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আপনারা যে SPF নেন না কেন, 15 হতে পারে কিংবা 30 হতে পারে কিংবা যাই হোক না কেন, তার সাথে জাস্ট 10 গুণ করবেন, তাহলেই আপনারা মোটামুটি যে মিনিটটা পাবেন সেই মিনিটটা থেকে ঘন্টা হিসেব করে নেবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার সানস্ক্রিন আপনাকে ঠিক কত ঘন্টা রোদ থেকে প্রোটেকশন দিচ্ছে। এছাড়া আমরা যখন সানস্ক্রিন কিনতে যাই তখন কিন্তু আমরা এর গায়ে PA+, PPL+ এগুলো দেখতে পাই। তো এগুলো আসলে কী? PA+ সানস্ক্রিনের বোতলে আমরা দেখি PA+, এটা বেসিক্যালি ডিপেন্ড করে UVA রশ্মি থেকে আপনার সানস্ক্রিন আপনাকে ঠিক কতক্ষণ প্রোটেকশন দিচ্ছে। যত বেশি প্লাস তত বেশি প্রোটেকশন UVA রশ্মি থেকে। তো দর্শক, এতক্ষণ আমরা জানলাম যে আমরা কেন সানস্ক্রিন ইউজ করব। তো দর্শক, এখন আমরা জানবো আমাদের স্কিনের জন্য ঠিক কোন টাইপের সানস্ক্রিন পারফেক্ট। এ নিয়ে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে, সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফার্স্টেই দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করে দেখতে পারো। এখন আমি বলবো যে সানস্ক্রিন ভালো নাকি সান পাউডার ভালো। আমাদের স্কিনের জন্য দুটোই ভালো, কারণ সান পাউডার এবং সানস্ক্রিন দুটোই তৈরি হয়েছে রোদ থেকে স্কিনকে প্রোটেকশন দেওয়ার জন্য, এবং দুটোই সেম, একটা হচ্ছে পাউডার একটা হচ্ছে ক্রিম। তোমার যেটা খুশি তুমি সেটা ইউজ করতে পারো, বাট মেয়েদের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা সান পাউডারটা ইউজ করো, কারণ অনেক সময় মেয়েরা আমরা মেকআপ করতে পছন্দ করি, দেখা যায় মেকআপ করার আগে আমরা প্রথমেই সান ক্রিম লাগিয়ে নিয়েছি, বাট এরপরে আমরা মেকআপ করার পর হাইলাইটার কিংবা ব্লাশ কিংবা ফাউন্ডেশন এগুলো লাগানোর পর কিন্তু আমরা পরবর্তীতে উপর থেকে কিন্তু সানস্ক্রিন লাগাই না, তাহলে হয় কি আমাদের মেকআপটা নষ্ট হয়ে যাবে এই ভয়তে। বাট সেক্ষেত্রে তোমরা যদি সানস্ক্রিন না লাগিয়ে সেক্ষেত্রে যদি তোমরা সান পাউডার অ্যাপ্লাই করো তাহলে কিন্তু খুবই ভালো হয়। তো সেজন্য আমি বলবো মেয়েরা যদি সান পাউডার ইউজ করে থাকে তাহলে মেয়েদের জন্য খুবই ভালো হয়। তো যাই হোক, সান পাউডার কিংবা সানস্ক্রিন তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো, নো প্রবলেম। এই ছিল আজকে আমার ভিডিও, যদি ভালো লেগে থাকে আর এই ভিডিও থেকে যদি তুমি উপকার পেয়ে থাকো, এই টাইপের ভিডিও দেখতে চাও, তবে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।